সাবস্ক্রাইব করুন মিত্র একাডেমি চ্যানেল এবং বেল আইকন প্রেস করুন সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিত্র একাডেমি। আগের দিন আমরা করেছি কম্পিউটারকে ইম্পর্টেন্ট আউটপুট ডিভাইস মনিটর এবং সেটা কীরকম হয় তার সমস্ত ভাগ এবং তার কী অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। আজকে করতে চলেছি কম্পিউটারের অন্যান্য যে আউটপুট ডিভাইসগুলো আছে, প্রিন্টার, প্লটার, স্পিকার, এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্স থেকে বা ভিডিওর আই বাটন থেকে আগের ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে। তো আজকে যেটা করতে চলেছি সেটা হচ্ছে, প্রথমেই রয়েছে প্রিন্টার। প্রিন্টার কী? প্রিন্টার হলো এমন একটি আউটপুট যন্ত্র যার মাধ্যমে আমরা কোনো লেখা বা ছবিকে কাগজে ছাপাতে পারি। কাগজে ছাপানো সেই সমস্ত লেখাগুলোকে বলা হয় হার্ড কপি। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সফট কপি নিয়ে। সফট কপি কাকে বলছে? যখন কোনো একটা কিছু ছবি বা লেখা যেটাই আমরা করি না কেন কম্পিউটারে, যতক্ষণ সেটা মনিটরে রয়েছে, যতক্ষণ সেটা সিপিইউর মধ্যে রয়েছে, সেটাকে আমরা বলছি সফট কপি। যখনই আমরা ওই জিনিসটাকে কাগজে ছাপিয়ে বার করবো সেটা হয়ে যাবে কিন্তু হার্ড কপি। তাহলে হার্ড কপি করার জন্য আমার কিন্তু আউটপুট মেশিন, একটা প্রিন্টার, সেটা কিন্তু দরকার। প্রিন্টিংয়ের পদ্ধতি অনুসারে প্রিন্টারগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের ইম্প্যাক্ট প্রিন্টার, আরেকটা হচ্ছে আমাদের নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টারগুলো তার মধ্যে কালিপূর্ণ রিবন থাকে। দেখতে পাচ্ছ ছবিতে ডান দিকে যে ছবিটা রয়েছে রিবনের ছবি, এই রিবনটা কিন্তু কালি দিয়ে পরিপূর্ণ করা থাকে। এবং এই ধরনের প্রিন্টার, ইম্প্যাক্ট প্রিন্টারের ক্ষেত্রে প্রিন্টিং হেড থাকে যেটা কিছু পিন দিয়ে তৈরি, কতগুলো পিন দিয়ে তৈরি হয় এই প্রিন্টিং হেড। যখন প্রিন্ট হবে এই মেশিনেতে তখন ওই প্রিন্টিং হেডটা এই কালিপূর্ণ যে রিবন রয়েছে সেই রিবনেতে গিয়ে ধাক্কা খাবে, স্ট্রাইক করবে, করলে কী হবে আমাদের পেজেতে লেখাটা ফুটে উঠবে। তো ইম্প্যাক্ট প্রিন্টার কী কী হতে পারে? লাইন প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার বা ডেজি হুইল প্রিন্টার। এই যে লাইন প্রিন্টার রয়েছে, এই লাইন প্রিন্টারের যদি আমি স্পিড মাপতে চাই যে একটা প্রিন্টার কতটা স্পিডে কাজ করে, সেক্ষেত্রে আমরা একটা ইউনিট মেজার করি, সেটাকে বলা হয় LPM। LPM লাইন পার মিনিট, এক মিনিট সময় ওই প্রিন্টারটি কতগুলি লাইন প্রিন্ট করতে পারছে সেটাকেই বলছে। বা আমরা যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার বলছি সেটা একটা একক আছে যেটা দিয়ে প্রিন্টারের স্পিড মাপা যায়, সেটা হচ্ছে DPI, ডটস পার ইঞ্চ। এই ধরনের প্রিন্টারে এই ডট ম্যাট্রিক্স প্রিন্টার যেটা মেনলি বলছে, ডট ম্যাট্রিক্স প্রিন্টারের নাম হওয়ার একটা কারণ হচ্ছে এই ধরনের প্রিন্টারে যে লেখাগুলো ছাপানো হয় সেই লেখাগুলো ছোটো ছোটো কতগুলো ডটের সমন্বয়ে গঠিত হয় এবং এই ডটগুলো কতগুলো হবে তার একটা মাপ আছে, সেই মাপ অনুসারে সেই ডটগুলো হয় এবং ডটগুলো কাগজে ছাপিয়ে কিন্তু অক্ষরগুলো প্রিন্ট হয়। যেমন তোমরা দেখেছো যে ব্যাংকের যে পাসবই প্রিন্ট করে বা আমাদের রেলের টিকিট কাউন্টারের টিকিট প্রিন্ট করে বা এখনের দিনে দাঁড়িয়ে অনেকে দেখতে পাবে যে মিটার রিডিং নিয়ে আমাদের বাড়িতে মিটারে বিল দিয়ে যাচ্ছে। তো এই ধরনের জিনিসগুলো যখন প্রিন্ট হয় তখন নিশ্চয়ই দেখেছো যে একটা নয়েস হয়, একটা সাউন্ড তৈরি হয়। তো এই ধরনের প্রিন্টারগুলো হচ্ছে আমাদের ইম্প্যাক্ট প্রিন্টার। মেনলি এই ধরনের প্রিন্টারে যেটা হয় সেটা হচ্ছে এখানে কিন্তু কালার প্রিন্ট কিন্তু করা যায় না, মেনলি ব্ল্যাকেতে প্রিন্ট হয়। এবং যদি খেয়াল করে দেখো এই ধরনের প্রিন্টারের অক্ষরগুলোকে জুম করে যদি দেখো তাহলে দেখবে এই ধরনের অক্ষরগুলো কিন্তু ছোট ছোট কতগুলো ডট দিয়ে তৈরি ও মাঝে মাঝে কিছুটা ফাঁক ফাঁক রয়েছে। তো এই ধরনের প্রিন্টারে যেটা হয় সেটা হচ্ছে এদের যে পিকচার কোয়ালিটি, বা সরি পিকচার নয়, প্রিন্ট কোয়ালিটি কিন্তু খুবই খারাপ হয়। তো এরপরে দেখো কিছু সুবিধা লেখা রয়েছে। সুবিধা কী? যে এই প্রিন্টারের কালির খরচ কম, কারণ এখানে শুধুমাত্র ব্ল্যাক কালির দরকার পড়ে। প্রিন্টারের দামও কিন্তু অনেকটা কম। লেখার ওপর জল পড়লে এই প্রিন্টারে ছাপানো লেখা ঝাপসা হয় না। তো এই গেল হচ্ছে আমাদের সুবিধা। অসুবিধা কী? বলছে এই ধরনের প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটি খারাপ। একটাকে বললাম প্রিন্ট কোয়ালিটি খারাপ, এর কারণ কি? ডট ডট দিয়ে তৈরি হয় যেখানে ফাঁক ফাঁক থাকে। প্রিন্ট করার সময় প্রিন্টারে খুব শব্দ সৃষ্টি হয় এবং এই প্রিন্টারের সাহায্যে কিন্তু কোনোরকম কালার প্রিন্ট করতে পারবে না।
তো এইগুলো হচ্ছে আমাদের ইম্প্যাক্ট প্রিন্টার। নেক্সট হচ্ছে আমাদের নন ইম্প্যাক্ট প্রিন্টার। নন ইম্প্যাক্ট প্রিন্টারে আমরা এই রিবনের পরিবর্তে অন্য জিনিস ব্যবহার করছি, সেটা কী? সেটা হচ্ছে কার্টিজ, বা অনেক প্রিন্টারে হয় টোনার। তো এই নন ইম্প্যাক্ট প্রিন্টারে কী হয়, এই নন ইম্প্যাক্ট প্রিন্টারের ক্ষেত্রে কিন্তু প্রিন্টারগুলোর যে প্রিন্টিং হেড বা এগুলো, তার সাথে কিন্তু কাগজটা কোনো স্পর্শ হয় না, তো কালিপূর্ণ কার্টেজ থেকে কালিগুলো ছিটিয়ে দিয়ে প্রিন্ট করে। এই ধরনের প্রিন্টারে নন ইম্প্যাক্ট প্রিন্টার বলা হচ্ছে। তার মধ্যে পড়ছে কি, ইনজেক্ট প্রিন্টার, থার্মাল প্রিন্টার, লেজার প্রিন্টার। তার মধ্যে সবচেয়ে উন্নত প্রিন্টার হচ্ছে আমাদের এখানে কিন্তু লেজার প্রিন্টার। এবারে আগে যেমন আমরা পড়লাম যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, যেটা ইম্প্যাক্ট প্রিন্টার, সেখানে আমরা রিবন ইউজ করছিলাম, কালিপূর্ণ রিবন। সেখানে ইনজেক্ট প্রিন্টার বা যেটা অনেক সময় ডেস্কজেট প্রিন্টারও বলে, ডেস্কজেট প্রিন্টারের ক্ষেত্রে আমরা একটা কৌটো ব্যবহার করি যেটাকে বলা হচ্ছে কার্টিজ। এবং লেজার প্রিন্টারের ক্ষেত্রে আমরা ইউজ করছি কি, টোনার। এবারে এই ধরনের জিনিস, লেজার প্রিন্টার হচ্ছে সবচেয়ে উন্নত প্রিন্টার। এখানে কিন্তু লেজার বিম দিয়ে অ্যাকচুয়ালি হয় কাজটা, খুব আধুনিক টেকনোলজি, এবং প্রিন্টার যে প্রিন্টারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এবং এর মধ্যে যদি খেয়াল করো, লেখাগুলো যদি জুম করো, তাহলে দেখতে পাবে যে কোনো রকম কোনো গ্যাপ নেই, পুরো একদম পরিপূর্ণ একটা লেখা তুমি পেয়ে যাবে। সুবিধা কি, এই ধরনের প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটি খুবই ভালো, প্রিন্ট করার সময় কোনো রকম শব্দ সৃষ্টি হয় না, কালার প্রিন্ট করা যায় যেটা আগেরটা করা যাচ্ছিল না। ইম্প্যাক্ট প্রিন্টার অপেক্ষা এই প্রিন্টার খুব তাড়াতাড়ি ছাপাতে পারে, বিভিন্ন সাইবার ক্যাফেতে দেখবে খুব স্মুথলি প্রিন্ট হয়, কোনো সাউন্ড হয় না। নেক্সট অসুবিধা কি, এই ধরনের প্রিন্টারে কালির খরচ খুব বেশি, অবভিয়াসলি কালির খরচ বেশি হবে, কারণ এখানে কালার প্রিন্ট যখন করছি তোমাকে তাহলে অনেকগুলো কালার রাখতে হবে, প্রিন্ট করার খরচও আমার বেড়ে যাবে। এবং লেখার ওপর জল পড়লে কিন্তু লেখা অস্পষ্ট হতে পারে, এটা হয় না না, অ্যাকচুয়ালি হবে হচ্ছে এটা হতে পারে, ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে প্রিন্টে হতে পারে বা অস্পষ্ট হতে পারে। নেক্সট হচ্ছে আমাদের পার্থক্য, কী পার্থক্য, দেখো ইম্প্যাক্ট আর নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টারে যেটা বলেছিলাম যে কালিপূর্ণ রিবন থাকে, আর নন ইম্প্যাক্ট প্রিন্টারে কিন্তু কার্টিজ বা অনেক সময় টোনার থাকে, যেটা দিয়ে ছিটিয়ে প্রিন্ট করা হয়। প্রিন্ট করার সময় ইম্প্যাক্ট প্রিন্টার কোনো শব্দ সৃষ্টি হয় না, সরি সৃষ্টি হয়, নন ইম্প্যাক্ট প্রিন্টারে কিন্তু প্রিন্ট করার সময় কোনো শব্দের সৃষ্টি হয় না। ইম্প্যাক্টে কী, প্রিন্ট কোয়ালিটি খুবই খারাপ মানের, নন ইম্প্যাক্ট প্রিন্ট কোয়ালিটি ভালো মানের, কালির খরচ ইম্প্যাক্টে খুবই কম, নন ইম্প্যাক্টে কালির খরচ খুবই বেশি, ঠিক আছে। লেখার ওপর জল পড়লে এই প্রিন্টারের লেখা ছাপছা হয় না ইম্প্যাক্টে, কিন্তু লেখার ওপর জল পড়লে এই প্রিন্টারের লেখা কিন্তু অস্পষ্ট হয় না, না এটা অ্যাকচুয়ালি হবে, অস্পষ্ট হতে পারে, ঠিক আছে। নন ইম্প্যাক্টে কিন্তু যদি কোনো জল পড়ে লেখার ওপর, তাহলে কিন্তু অস্পষ্ট হতে পারে, ঠিক আছে, এটা তোমরা একটু কারেকশান করে নেবে। এবার এছাড়াও হতে পারে যেটা, ইম্প্যাক্টে কিন্তু শুধুমাত্র ব্ল্যাকেতে প্রিন্ট হয়, আর নন ইম্প্যাক্টে কিন্তু আমাদের বিভিন্ন কালারফুল একটা প্রিন্ট করা সম্ভব নন ইম্প্যাক্ট প্রিন্টারের ক্ষেত্রে। তো এই গেল হচ্ছে আমাদের প্রিন্টারের যাবতীয় জিনিস, নন ইম্প্যাক্ট এবং ইম্প্যাক্টের কাজ কী এবং তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আউটপুট ডিভাইস, সেটা হচ্ছে আমাদের স্পিকার। স্পিকারও একটা আউটপুট ডিভাইস, সেখানে কী হয় যে আমরা গেম খেলি, সিনেমা দেখি, গান শুনি, সমস্ত শব্দ স্পিকারের মাধ্যমে আসে। এবারে স্পিকার কিন্তু দু রকমের হয়, ইন্টারনাল স্পিকার আর এক্সটার্নাল স্পিকার। পাশে ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ ছোটো মতো, ইন্টারনাল স্পিকারের এটা কোথায় থাকে, এটা হচ্ছে তোমার মাদারবোর্ডের ভেতরে লাগানো থাকে একটা ছোট্ট স্পিকার। এর কাজ কী, এর কাজ হচ্ছে যখন তুমি কম্পিউটারটা অন করছো সিপিইউ, তখন একটা বিপ সাউন্ড তৈরি করে, যে স্পিকারটা থেকে আসে সেটা হচ্ছে ইন্টারনাল স্পিকার থেকে আসে। অনেক কম্পিউটারে ইন্টারনাল স্পিকার লাগানো থাকে, অনেকে আবার লাগায় না, তাই অনেকে বিপ সাউন্ড শুনতে পায় না। এছাড়াও আমরা কী করি, আমরা বিভিন্ন গান চালানো বা সিনেমা দেখার জন্য বা গেম খেলার জন্য কিন্তু আমরা বাইরে কিছু স্পিকার লাগাই, যে স্পিকারটা হচ্ছে অন অফের সুইচ থাকে, যে স্পিকারে আমার সাউন্ড বাড়ানো কমানো সুইচ থাকে, বেস কমানো বাড়ানো সুইচ থাকে, এই ধরনের স্পিকার আমরা লাগাই। এগুলো হচ্ছে এক্সটার্নাল স্পিকার, কারণ এগুলো বাইরে থেকে দেখতে পাওয়া যায়, কিন্তু ইন্টারনাল স্পিকারগুলোকে তুমি কিন্তু বাইরে থেকে দেখতে পাবে না। এবং এক্সটার্নাল স্পিকার দেখেই বুঝতে পারছো এক্সটার্নাল স্পিকার কিন্তু সাইজে বড়ো হয়। তো এই হচ্ছে স্পিকার, স্পিকার সম্বন্ধে আমাদের এমন বেশি কিছু নেই। নেক্সট হচ্ছে আমাদের প্লটার। প্লটার কী, প্লটার বলতে গেলে কিন্তু প্রিন্টারের কিন্তু একটু বড় মাপের রূপ, প্রিন্টারের মতোই দেখতে, প্রিন্টারের থেকে কিন্তু একটু বড় মাপের রূপ। কী হয় ব্যাপারটা, দেখো প্রিন্টারের সাহায্যে আমরা কিন্তু সমস্ত প্রিন্ট করতে পারি, ঠিক কথা, কিন্তু এর একটা ক্যাপাসিটি আছে, আমরা ছোটো ছোটো প্রিন্ট কাগজে প্রিন্ট করতে পারি। তোমাকে যদি বলা হয় একটা বড় প্রিন্ট করতে বা কোনো একটা বড় পোস্টার ছাপাতে, তখন কিন্তু তুমি প্রিন্টার দিয়ে কাজটা করতে পারবে না,
তখন কি হয়, প্লটারের সাহায্যে তাহলে আমরা কাজটা করতে পারবো। এটাও একটা আউটপুট মেশিন, মানে আউটপুট ডিভাইস, বড় ছবি বলো, বড় পোস্টার, ব্যানার, মানচিত্র দেবে এই প্লটারের সাহায্যে কিন্তু করা যায়। যেটা আমরা অনেকে বলি না ফ্লেক্স মেশিন, ফ্লেক্স টাঙানো হয়, ফ্লেক্স মেশিনে যারা প্রিন্ট করা হয়, সেই ফ্লেক্স মেশিন কিন্তু অনেকটা প্লটারের মতোই, প্লটারের আধুনিক রূপই হচ্ছে ফ্লেক্স মেশিন। এর মাধ্যমে কিন্তু যদি তুমি ছাপাও কোনো কিছু, দেখবে এর লেখা কিন্তু খুব স্পষ্ট হয়, খুব কালারফুল হয় এবং এর মধ্যে কোনো রকম ফাঁক দেখতে পাবে না। মানে লেখাগুলো যে অক্ষরগুলো হয় সেই অক্ষরকে যদি জুম করো দেখতে পাবে কোনো ফাঁক নেই, মানে এতটাই নিখুঁত প্রিন্ট এর মাধ্যমে পেতে পারি। তাই জন্য এর প্রিন্টারের যে প্রিন্টের এই সরি এই প্লটারের যে প্রিন্ট কোয়ালিটি, এই প্রিন্ট কোয়ালিটি কিন্তু অনেক অনেক উন্নত মানের হয় এবং কালার প্রিন্ট করা যায়। এবং এই প্রিন্টারের বা এই প্লটারগুলোর কিন্তু দামটা কিন্তু অনেক বেশি হয়। তো এইগুলো হচ্ছে আমাদের তিনটে আউটপুট ডিভাইস, যেটা আমাদের প্রিন্টার বলো, প্লটার বলো আর স্পিকার, এই তিনটে হচ্ছে আউটপুট ডিভাইসের যেগুলো আছে সেই জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিলাম। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমাদের কমেন্ট বক্স তো রয়েছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবে। এবং যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। থ্যাংক ইউ।